হ্যালো বন্ধুরা অনেকদিন বাদে আসলাম জাস্ট ঘুম থেকে উঠলাম একটা ভিডিও নিয়ে আসলাম আজ এখানে একটু রোদ উঠেছে গতকাল থেকে একটু রোদ উঠেছে তোমরা তো নিউজ চ্যানেলগুলো দেখেছ গত এক সপ্তাহ ধরে এখানে প্রচুর 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 বৃষ্টি হচ্ছে যে কারণে এখান থেকে মানে ট্রেন ফ্লাইট সব কিছু ক্যান্সেল করে দিয়েছিল ইভেন মেন রাস্তাও বন্ধ রয়েছে এক সপ্তাহ মতন বন্ধ থাকবে অনেকে কমেন্ট করতে পারো হ্যাঁ কলকাতার মেয়ে মেয়ে এত গরমে লাইটটা অফ হয়ে গেল এত গরমে ঠান্ডা পোশাক হম ঠান্ডায় এখানে খুব ঠান্ডা হম ঘুম থেকে উঠলাম ভাবলাম কি খাবো কি খাবো কাপ নুডলস একটা ছিল কাপ নুডলস ইনস্ট্যান্ট গরম জল করে নিয়ে খাওয়া শুরু করলাম যদিও এটা খাওয়া বারণ খুব একটা বেশি ডাক্তার বলেই দিয়েছে এগুলোকে অ্যাভয়েড করতে তবু তা খেতে ইচ্ছা করলো যেটা সংক্রান্ত নিয়ে ভিডিওটা করা সেটা হচ্ছে আমার ইউটিউব পেমেন্ট অনেক দিন ধরে আটকে রয়েছে ইউটিউবে বেসিক্যালি একশো ডলার না হলে পেমেন্ট করে না আমার একশো ডলারের ওপরে হয়ে গেছে কিন্তু আমি আমার পেমেন্টটা পাচ্ছি না নতুন একটা কিছুদিন আগে একটা মেল এসেছিলো সিঙ্গাপুর ট্যাক্স ফাইলস যেটা আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম যারা বেসিকালি ইউটিউব করে তাদের ক্ষেত্রে সিঙ্গাপুর ট্যাক্স ফাইলস করার কোনো প্রয়োজন নেই অ্যাডসেন্সে কিন্তু অনেকে আবার বলছে করার প্রয়োজন আছে আমি ঠিক বুঝতে পারছি না ওটার জন্যই কি আমার পেমেন্টটা আটকে গেছে আমি ঠিক বুঝতে পারছি না তো প্লিজ কমেন্টে জানিও যারা ইউটিউবে আছো তারা প্লিজ কমেন্টে জানিও সিঙ্গাপুর ট্যাক্স ফাইলসের জন্য কি পেমেন্ট আটকে যেতে পারে ওটাকে আমার করতে হবে মানে কিছু ভিডিও দেখছি যেগুলোতে বলছে করতে হচ্ছে কিছু ভিডিও দেখছি যেগুলোতে দেখছি করতে হবে না এবার ইউটিউব সিস্টেমটাই তো জানো এদিক থেকে ওদিক হয়ে গেলেই অ্যাকাউন্টটাই টার্মিনেট হয়ে যাবে তো আমি ঠিক করার ঠিক সাহস পাচ্ছি না বুঝে উঠতে পারছি না এবার যারা পেমেন্ট পেয়েছো রিসেন্ট যারা পেমেন্ট পেয়েছো আমি তাদের কাছে একটাই প্রশ্ন করব। তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ কমেন্টে আমাকে জানিও সিঙ্গাপুর ট্যাক্স ফাইলস করতে হচ্ছে কি না জাস্ট হ্যাঁ অথবা না যদি বলো যে হ্যাঁ তাহলে আমি করে নেব তাহলে আমার পেমেন্টটা চলে আসবে অনেকগুলো ডলার ওখানেই আটকে রয়েছে বুঝতে পারছি না ওটার জন্য প্রবলেম নাকি আদার্স কোনো প্রবলেম মানে আমি অ্যাডসেন্স পুরো চেক করেছি অ্যাডসেন্সের শুধুমাত্র একটাই জিনিস দেখাচ্ছে সিঙ্গাপুর ট্যাক্সপাইডস কিন্তু আমি যখন পেমেন্ট অপশানে গিয়ে যখন ডলার ক্লিক করছি ক্লিক করে যখন আমি ইউটিউবে আসছি তখন কিন্তু আমার পুরো ক্লিয়ার দেখাচ্ছে তো বুঝে উঠতে পারছি না আমি ঠিক ঠিক আছে তো প্লিজ তোমরা আমাকে জানিও ভালোও লাগছে না খেতে এটা কিন্তু খিদেও পেয়ে গেছে চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব একটা শরীরটা ভালো নেই আমার শরীর ভালো তখনই থাকে যখন আমার মন ভালো থাকে মনটাই কোথাও গিয়ে যেন বিক্ষিপ্ত মতন হয়ে গেছে আমার ঠিক ভালো লাগছে না ভালো থাকতে পারছি না আমি ঠিক আছে প্রবলেমটা লাস্ট এক বছর ধরে ফেস করছি আর বেশি অনেকদিন ধরেই প্রবলেমটা ফেস করছি ঠিক আছে এটাই জাস্ট এনকোয়ারি ছিল প্লিজ কমেন্টে আমাকে জানিও সিঙ্গাপুর ট্যাক্স ফাইলস করাটা জরুরি কিনা তাহলে আমি করে নেব তাহলে আমার পেমেন্টটা চলে আসবে ঠিক আছে প্লিজ এটা আমাকে কমেন্টে জানিও যারা পেমেন্ট পেয়েছ